তেয়ার ধরতেই পারি না, ধরলেই আমার চোখ বিভৎস জল। আর বৃষ্টি হলে না পুরো এই বেলকনিটাতে জল জমে থাকে আর পুরো শ্যাওলা হয়ে যায়। এই যে এই টপটার মধ্যে আমি লাগিয়ে রেখেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা আর আমি এখন করছি ব্রেকফাস্ট। আর সকালবেলা না মানে যোগা ক্লাসটা না থাকলে আমার ব্রেকফাস্ট করতে যে এত লেট হয়ে যায়। তো সকালবেলা তো মানে কালকের ভিডিওটাকে এডিট করলাম, করে আপলোডও করে দিয়েছি, ওর জন্য অনেকটা টাইম লেগে যায় সকালবেলা। আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই, বৃষ্টি হয়নি মানে আর মেঘলাও না, আকাশটা হালকা হালকা রোদ উঠছে। তো পরশুদিন যেই জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে বলে শুকোয়নি, তো আজকে একটু সকালবেলা রোদ উঠেছে বলে মেলে দিয়েছি। মনে তো হচ্ছে আজকে শুকিয়ে যাবে, তারপরে দুপুর দিকে যত ইচ্ছে বৃষ্টি হোক কোনো অসুবিধে নেই। তো এখন ব্রেকফাস্টটা করছি, তারপরে যাবো রান্নাঘরে গিয়ে রান্নাবান্নাটাও করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, জামা কাপড় তো মেলে দিয়েছি, মনে তো হচ্ছে শুকিয়ে যাবে। আর ডেলি বৃষ্টি হলে না পুরো এই বেলকনিটাতে জল জমে থাকে আর পুরো শ্যাওলা হয়ে যায়। তো আজকে একটুখানি বেলকনিটা শুকিয়েছে, না তো কালকে সারা দিন ভিজেছিলো। আর বৃষ্টির জন্য একটা জিনিস খুব ভালো হয়েছে, আমি যেই ওই নীলকণ্ঠ গাছটা লাগিয়েছিলাম সেটা বেশ ভালো লম্বা হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, আর একটা জিনিস নতুন হয়েছে, তো এর আগে যখন আমরা বাড়িতে গেছিলাম তো তখন আমার ঠাকুমা বাড়ির থেকে আমার ঠাকুমা বাড়িতে ওই একটা গন্ধরাজ লেবুর গাছ আছে এবং লেবু গাছটাতে প্রচুর লেবু হয়, তো ওখান থেকে আমি লেবু নিয়ে এসেছিলাম। তো সেই গন্ধরাজ লেবুর কটা বীজ আমি একটা টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। তো হচ্ছে দু তিন দিন ধরে দেখছি যে বীজগুলো দিয়ে গাছ বেরোচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এই টপটার মধ্যে আমি লাগিয়ে রেখেছিলাম, এটা বেরিয়েছে হচ্ছে তিন চার দিন আগে, আর এটা তার পরের দিন বা তার দুদিন পরে, আর এটা দেখছি আজকে বেরিয়েছে, আর এটার মধ্যে অনেক আছে। এবার দেখা যাক সবগুলো বেরোয় নাকি। আর এইদিকে সেদিনকে খারকোল পাতার গাছটাকে তো কেটে নিয়েছি, আরও কত পাতা বেরিয়েছে এবং নিচে এখনও ছোট ছোট আছে, ওগুলোও বেরোবে। বৃষ্টির জল পড়লে না মানে গাছ টাছ এত ভালো হয়ে যায়, গরমে আমার গাছগুলোর অবস্থা তো দেখেইছিলে তোমরা, পুরো শুকিয়ে যাচ্ছিলো গাছগুলো এবং অনেক গাছ মরেও গেছে, কিন্তু বৃষ্টির জল পড়াতে আমার গাছগুলো আবার বেশ তাজা হয়ে উঠেছে। আর নীলকণ্ঠ গাছটাকে দেখাচ্ছি, এই যে নীলকণ্ঠ গাছ দেখতে পাচ্ছ, কত নতুন নতুন ডাল বেরিয়েছে, উপরে উঠে যাচ্ছে ডালগুলো। তো আর এই দিকটা তো পুরো ঝাঁকড়া হয়ে গেছে, নিচে নিচে প্রচুর ডাল এখনও বেরিয়ে যাচ্ছে, আর যেগুলো ছোট ছোট বেরিয়েছিল ওগুলোও বেশ ভালো বড় হয়েছে এবং আরও বেরোচ্ছে ওই বীজ থেকে চারা, আরও প্রায় চার পাঁচটা মতো আছে। কিন্তু এই গাছটাতে এখনও ফুল আসেনি, দেখা যাক কবে ফুল আসে। বেশ ভালো লম্বা হয়ে গেছে গাছটা। তো রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণই, আর এখন প্রায় 12টা বাজে, এসে কাটাকাটি সমস্ত কিছু করে নিয়েছি। আর আজকে করব হচ্ছে সয়াবিন আর আলু গাজর পেঁয়াজ দিয়ে ভাজা, আর ডাল কালকে আছে, আর রাত্রেবেলা রুটির জন্য যা লাগবে সেটা রাত্রেই ভেজে নেব। সয়াবিন শুধু দুপুরের মতনই করব। তো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ কেটেছি, চোখ যা জ্বলছে মানে আমি পেঁয়াজ ধরতেই পারি না, ধরলেই আমার চোখ বিভৎস জল আর প্রচণ্ড জল বেরোয়। তো এখন তাড়াতাড়ি করে বসিয়ে দেব। আর সয়াবিনের জন্য এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, আলু কাটা হয়ে গেছে, এর মধ্যে মশলা করা হয়ে গেছে, এখনই বসিয়ে দেবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ভাজবো হচ্ছে আলু গাজর আর পেঁয়াজ একসাথে কেটে রেখে দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আর মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব যাতে পেঁয়াজের সাথে ভালো মতো ভাজা হয়ে যায়। ভাজা তো হয়ে গেছে ভালো মতো, আর এইদিকে আমি আদা লঙ্কা রসুন বেটে নিয়েছিলাম আর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো মশলাটাকে। আর দেবো হচ্ছে লবণ,
আর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে। আর কষিয়ে নেবো ভালো করে। মশলাটা তো মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ছোলার বেশি শুকোবো না, এবার দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, দিয়ে 5 মিনিট মতো ফুটি এটাকে নামিয়ে নেব। আর এইদিকে ভাতটাকেও আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এইদিকে রাত্রে চিচিঙ্গা ভাজবো বলে চিচিঙ্গাগুলোকে কেটে নিয়েছি। বাজে হচ্ছে 1টা, তো রান্না বান্না হয়ে গেছে, তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করলাম আর এখন ঘরে আসলাম। এখন ঘরটাকে পরিষ্কার করব, তারপরে স্নান দান করে পুজো দেবো। আর দেখা যাক ও কখন আসে, ওকে আবার ফোন করে দেখতে হবে যে কখন আসে। এখন বাজে হচ্ছে 2টো, তো রান্নাবান্না করে তারপরে ঘরের সমস্ত কাজ করে স্নান দান করে পুজো দিয়ে উঠলাম। আর ওকেও ফোন করেছে, ও বললো 2:30-এর মধ্যে চলে আসবে লাঞ্চ করতে, তো ও আসলে একসাথে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, গন্ধরাজ লেবু, আর এই আলু, গাজর আর পেঁয়াজ ভাজা, আর এখানে আছে সয়াবিনের তরকারি আর ডাল। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 7:30, তো ডিউটি দিয়ে চলে এসে আর আমি চা, আর আজকে চানাচুর দিয়ে মুড়ি মাখলাম, তো এটা খাবো। খেয়ে আবার আমার 8টা দিয়ে ক্লাস আছে, যোগা ক্লাস, তো সেটাকেও জয়েন করতে হবে। এই হচ্ছে সন্ধেবেলার চা, আর পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মুড়ি মেখেছি। এখন বাজে হচ্ছে 10টা, তো ওয়ার্কআউট করে কিছুক্ষণ ঘরে বসা ছিলাম, তো এখন ডিনারটাকে রেডি করে নেব। আর দুপুরবেলায় তো চিচিঙ্গাগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, এখন করবো চিচিঙ্গা ভাজা আর করবো হচ্ছে রুটি, রাত্রি করে করে নিই। এইদিকে চিচিঙ্গা ভাজাটা প্রায় হয়ে এসছে আর রুটিও হয়ে এসছে, এটাই লাস্ট রুটি। আর রুটি করতে গেলে রান্নাঘর আমার প্রচণ্ড নোংরা হয়, এগুলো পরে পরিষ্কার করব। এটাকে নামিয়ে নেব। তো এখন ডিনার করে নেব, আর আছে হচ্ছে রুটি আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা, তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে 11টা, তো খাওয়া দাওয়া সেরে তারপর রান্নাঘরটার পরিষ্কার করলাম। আর এই রুটি করতে গেলে প্রচণ্ড নোংরা হয় রান্নাঘর, তো ভালো মতো পরিষ্কার টরিষ্কার করে এই এখন এই ঘরে বসে আছি, বসে একটা সিনেমা দেখছি, কিছুক্ষণ দেখবো তারপরে শুয়ে পড়বো, কারণ কালকে সেই আবার ভোর ভোর উঠতে, আবার বাইরে হচ্ছে ওই ঝিরিঝিরি বৃষ্টি। তো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।